আছে মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে মসজিদ তো আছেই মসজিদ মসজিদ জমি দখল করার নাকি প্রথম কাজ অধিকার এই একত্তর টিভির নেই, এটা বাংলাদেশ। এখানে 18 কোটি মানুষ মুসলমান বাস করে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে সবাই মিলেমিশে একটা সমাজ গঠন করেছে, সবাই মিলেমিশে। আজকে 71 টিভির বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের যে উলামা একরামরা আছে তারা রাজপথে নেমে গেছে, 71 টিভির অফিসকে কিভাবে ভাঙচুর করতেছে। প্রিয় দর্শক, এক এক করে আমি আপনাদেরকে এই 71 টিভি অপকর্ম পাশ করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, গত কিছুদিন আগে একটা মহিলা ফাতেমা নামে এক বাসেজির ছাত্রী, সে বাসেজির ছাত্রী একটা সক্রান্ত সাজানো নাটক করে 9 মাস পর দর্শনের মামলা দিছে, দর্শনের মামলা দিছে হাসানুল মামুন আর সোহাগ নামে দুটা ছেলের জন্য। আজকে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে বিফি নূরকে নিয়ে। আজকে বিফি নূরকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? বিফি নূর কি ওই মেয়ের সাথে রাত্রে ঘুমাইছিল? এই নষ্ট মহিলা তিনি নিজে নিজেকে জনগণের কাছে উন্মোচন করতেছে, রাস্তার পাশে তিনি অমরণ নাকি অঞ্চন করতে রাতে দিনে 24 ঘন্টা লুটোপুটে শুয়ে আছে, কয় টাকার ভাড়াটি এই মহিলা, এই নষ্ট মহিলাটির কারণে আজকে 71 টিভি লুটো পড়ে রেগেছে এই বিফি নূরকে হাসানোর জন্য। এই রিক্সাওয়ালা আছে, ব্যানালাও আছে, তারপরে যারা দিনমজুরি কাজ করে তারাও আসে, কিন্তু ভদ্রলোকরা বেশি রং করে, যারা দিনমজুরি কাজ করে তারা রং করে না। যদি 20 টাকা টাকা 10 টাকা চাওয়া যায় বুঝা, কিন্তু তারা দেয়। আবার কিছু কিছু কাস্টমার আসে জোর করে কাজ করে, টাকা দেয় না, আর টাকা যদি থাকে নিয়ে চলে যায় মাইর দূর করে। এখানে নারীবাদীর বড় থাকে, বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে দর্শন করা হয়েছে। সে বিফি নূরের বিরুদ্ধে 4-4টি মামলা হয়েছে, আদালত এই বিফি নূরকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছে। আজকে এই নটিলা ভার্জনা টিভি যে হলুদ মিডিয়ার মহিলাগুলো আছে তারা বাংলাদেশে এক এক করে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই নিয়ে নূরের বিরুদ্ধে 4টি মামলা করলেন অভিযোগ করেছেন। আগে তো তার বিচার করার দরকার, তুমি লোভের মধ্যে পড়ো কেন? তোমার ভিতরে এত লোভ কেন? তোমার তো চরিত্র নষ্ট। প্রিয় দর্শক, আজকে বিফি নূরের মতো একজন মানুষের জন্য এরকম মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাকে তার চরিত্র খনন করা হয়েছে। আজকে সেই জায়গায় সেই মেয়েকে নাকি বিফি নূর চরিত্রহীনা বলে তিনি এত বড় অপরাধ করে ফেলেছে। আজকে যে ধর্ষণের যে অভিযোগ এনেছিল সেই লঞ্চে কেবিন একেবারে হাস্যরসাত্মক। সি, আমরা ধিক্কার জানাই যে এত নাটক যে করছে, যে দুশ্চরিত্রহীন ধর্ষণের নাটক করছে, মানে বলে স্বেচ্ছায় একজন ছেলের সাথে বিছানায় গিয়ে যে আপনার লঞ্চে হাসি খুশি পাবে। আজকে সেই বিপি নূরের জন্য আরেকটা মামলা হয়েছে। ইতিমধ্যে দর্শক, এখন আপনারা একটু দেখবেন যে বিপি নূরের অফিসটা কিভাবে ভাঙচুর করা হচ্ছে। আমাদের নূরের অফিস তাণ্ডব করে কি করছে? বিপি নূরের সংগঠনটা একেবারে ডিসমিস করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে এই বাংলাদেশে 95% মুসলিম বাস করে, হয়তো বিফি নূরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে, কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই উলামা ইকরামকে কিভাবে নারীদেরকে নির্যাতন করতে হয় সেটা শেখানো হয়। আমি দ্বিমত পোষণ করি, এই রকম যদি কেউ বলে তাকে সেটাকে ওয়াজ বলা হবে না, সেটাকে ওয়াজ বলা হবে না। ইকরামদেরকে কখনো ফাঁসানো যাবে না। আজকে উলামা ইকরাম রাজপথে নেমে আন্দোলন করতেছে এই 71 টিভির বিরুদ্ধে। এই 71 টিভিকে আমি বলতে চাই, আজকে বাংলাদেশের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নিয়ে তামাশা শুরু করছে এই 71 টিভি। আল্লাহর ঘর নিয়ে তামাশা শুরু করার অধিকার এই 71 টিভির নেই, এটা বাংলাদেশ। এখানে 18 কোটি মানুষ মুসলমান বাস করে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে সবাই মিলেমিশে একটা সমাজ গঠন করেছে, সবাই মিলেমিশে থাকে। আজকে সেই এই বাংলাদেশে 71 টিভিরা এই বাংলাদেশের কার্যকলাপ হিন্দুস্তানের মতো পরিণত করতেছে এই 71 টিভি। এই 71 টিভি না শুধু, বাংলাদেশে যারা ইসলাম নিয়ে চুলকানি উঠে তারা মলম লাগাইয়ে থাকবেন, তারা মলম লাগাইয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যাবেন। আজকে এই বাংলাদেশে এ ধরনের নাস্তিকতার কোনো স্থান নেই। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অবগত আছেন, তসলিমা নাসরিন নামে একটা মেয়ে সবসময় ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে থাকতো। এই ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে আজকে সেই তসলিমা নাসরিনের মতো একজন নারীর বাংলাদেশের জমিনে পাতে পারতেছে না, তাকে বিদেশে পাড়ি জমাতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই বাংলাদেশটা হচ্ছে ক্ষণিকের জন্য। আজকে হয়তো আপনাদের সামনে কথা বলার কারণটা হচ্ছে শুধু প্রতিবাদ করার জন্য। আজকে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে না, তাকে একদিন একদিন যে সাথ গ্রহণ করতে হবে। আমরা আপনারা সকলেই চাই ইমানের সাথে যেন আমাদের মৃত্যুটা হয়। এই বাংলাদেশে
এমন একটা পরিস্থিতি চলে আসছে, একজন সুস্থ মানুষ বেঁচে থাকাটা তার জন্য ট্র্যাজেডিভ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের দর্শন কোন হচ্ছে না এমন একটা দিন বাকি নাই। একটা ঘটনা হলে একটা ঘটনা ধামাপদ চাপিয়ে পড়ে যায়, আজকে একটা ঘটনা ঘটলে আর কালকে আরেকটা ঘটনা ঘটে, এইভাবে এক একটা ঘটনা ধামাচাপা পড়ে যায়। আজকে আমাদের প্রদীপের বিচার হয়নি, আজকে আমাদের দর্শনের বিচার হয়নি, আজকে আমাদের খুনের বিচার হয়নি, আজকে দর্শনের বিচার চাইতে গিয়ে এমন এমন ব্যক্তিকে দর্শনের মধ্যে ফাঁসানো হচ্ছে যেটা কখনো মেনে নেওয়া যায় না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষ বুকানা, বাংলাদেশের মানুষ ঠিকই এ ধরনের সাল ছড়ন এগুলো বুঝতে পারে। নারী হয়ে লজ্জা লাগে এই ধরনের নষ্ট মহিলাগুলা রাস্তার পাশে শুয়ে অমরণ অনশন করতেছে। তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে ফ্যান থেকে, খাবার থেকে, বালিশ থেকে শুরু করে আরো কত কিছু সাহায্য সহযোগিতা এদেরকে দিচ্ছে কিছু কিছু কুসুক্রি মহল এই বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, এটা কি কখনো দর্শনের মধ্যে পড়ে? এই মহিলাকে কখনো দর্শন করেছে এটা বলা যায়? আজকে যদি সে প্রকৃতভাবে যদি দর্শন হতো, তাহলে আমরা মেয়েরা এই এই মহিলার পক্ষে রুখে দাঁড়াতাম। আর কত সাজানো নাটক আমাদেরকে দেখতে হয় এই সোনার বাংলাদেশে, সেটা আমাদের বোধগম্য নয়। আর আপনাদেরকে আমি বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য লেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আবারও দেখা হবে এরকম প্রতিবাদী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।